এদিকে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন লোকগানের জনপ্রিয় শিল্পী ও এমপি মমতাজ। শনিবার 10 এপ্রিল ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি ডক্টর অব মিউজিক পদক প্রদান করে মমতাজের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল। একটি বার্তায় তারা উল্লেখ করে, শিল্পী হিসেবে 700টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ 30 বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ, যে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শনিবার তাকে ডক্টর অব মিউজিক পদক প্রদান করেন। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে 10 এপ্রিল সকালের ফ্লাইটে ভারতে রওনা হন মমতাজ। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজ 12 এপ্রিল তিনি দেশে ফিরেছেন। এ বিষয়ে মমতাজ বলেন, আমি জীবনে অনেক সম্মাননা অর্জন করেছি, কিন্তু এবার যা ঘটেছে তা আমার জীবনের অন্যতম একটি বড় ঘটনা, আমার জন্য অনেক বড় পাওয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর পি ম্যানুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি ও ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেছেন মমতাজ। ফেসবুকে মমতাজ লিখেছেন, সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে প্রকাশিত 8 শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড, সুদীর্ঘ 30 বছর যাবৎ বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোক সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সঙ্গীতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্তি তথা দেশি বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকা সহ সার্বিক মূল্যায়নে তাকে ডিগ্রি দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2000 সালে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রিটার্ন টিকিট গান গেয়ে খ্যাতি অর্জন করেন মমতাজ বেগম। এরপর উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় অসংখ্য গান। রাজনৈতিক ক্যারিয়ারে মমতাজ একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতে নায়িকা অপু বিশ্বাসের নাম ও ছবি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।